হিন্দু ধর্মের অন্যতম প্রধান আরাধ্য হলেন দেবাদিদেব মহাদেব অর্থাৎ ভোলেনাথ শিব। 18টি মহাপুরাণ সহ অজস্র ধর্মগ্রন্থ এবং পৌরাণিক উৎসে দেবাদিদেব মহাদেবকে লিঙ্গরূপে পূজা করার বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই একটা প্রশ্ন থাকে, দেবাদিদেব মহাদেবকে মূর্তিরূপে পুজো না করে লিঙ্গরূপেই কেন পুজো করা হয়? প্রথমত এটা জেনে নেওয়া যাক, শিবলিঙ্গ আসলে কি। শিবলিঙ্গ হল শিব এবং শক্তির মিলন। পুরাণে এর একাধিক ব্যাখ্যা রয়েছে। শিবলিঙ্গ পূজার পেছনে দুইটি পৌরাণিক কাহিনী রয়েছে। প্রথম কাহিনীটি হল, একবার অনেক মুনি ঋষিরা মিলে একটা মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞের নেতৃত্বে ছিলেন মহামুনি কাশ্যপ। যজ্ঞ চলাকালীন হঠাৎ সেখানে মহামুনি নারদের আগমন হয়। নারদমুনি তখন সমস্ত মুনি ঋষিদের উদ্দেশ্য করে বললেন, এই মহাযজ্ঞের ফল তারা কাকে দান করবেন। মুনিরা তখন হাস্যমুখে জবাব দিলেন, যাকে এই যজ্ঞের ফল দিলে সঠিক জায়গায় দান করা হবে তাকেই তারা এই যজ্ঞের ফল দান করবেন। নারদমুনি তখন মুনিদেরকে পরামর্শ দিলেন এবং তিনি বললেন, এই মহাযজ্ঞের ফল ত্রিদেবেরই পাওয়া উচিত। কিন্তু ত্রিদেবের মধ্য থেকে কাকে এই ফল দেওয়া উচিত সেই নির্ণয় মুনি ঋষিরা নিতে পারছিলেন না। তখন নারদমুনি সমস্ত মুনি ঋষিদের মধ্য থেকে ঋষি ভৃগুকে বেছে নিলেন এবং ঋষি ভৃগুকে মহর্ষি নারদ আদেশ করলেন ত্রিদেবের মধ্য থেকে সব থেকে বড় দেবতাকে তাকে খুঁজে বের করার জন্য। তখন সর্বপ্রথম ঋষি ভৃগু প্রস্থান করলেন ব্রহ্মালোকের উদ্দেশ্যে এবং তিনি ব্রহ্মালোক পৌঁছালেন। তখন ভগবান ব্রহ্মা আর মাতা সরস্বতী এমনভাবে বেদচর্চায় ব্যস্ত ছিলেন যে তারারা ঋষি ভৃগুর আগমন লক্ষ্যই করেননি, যার ফলে ঋষি ভৃগু অত্যন্ত ক্রোধিত হন এবং তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন, তার পুজো মর্ত্যলোকে কোনোদিনই হবে না। এরপরে ভৃগু কৈলাসের উদ্দেশ্যে রওনা হলেন মহাদেবের সঙ্গে দেখা করতে। যখন তিনি কৈলাসে গিয়ে পৌঁছালেন তখন মহাদেব মাতা পার্বতীর সঙ্গে একান্তে বার্তালাপ করছিলেন। মহর্ষি ভৃগুর আগমন তিনি লক্ষ্য করেননি। মহাদেবকে ঋষির উপস্থিতির গুরুত্ব না দিতে দেখে ঋষি ভৃগু অত্যন্ত কুপিত হলেন। এরপরে মহাদেব যখন তাকে বললেন, স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত সময়ে আপনি আগমন ঘটিয়েছেন কেন? এই কথা শোনার পর ঋষি ভৃগু ভয়ানক রেগে গেলেন এবং তিনি দেবাদিদেব মহাদেবকে অভিশাপ দিলেন আর বললেন, আজকে থেকে তুমি তোমার আসল মূর্তিতে পূজিত হবে না, আজকে থেকে তুমি লিঙ্গরূপেই পূজিত হবে। ঋষি ভৃগুর এহেন অভিশাপে দেবাদিদেব মহাদেব আশ্চর্য হলেন এবং তিনি ঋষিকে উদ্দেশ্য করে বললেন, নিয়তিকে আমি কখনোই আটকাতে পারবো না, তবে আমাকে যে রূপেই পুজো করা হোক না কেন পার্বতী আমার সঙ্গে থাকবে। তাই মনে করা হয় শিবলিঙ্গতে শিব এবং শক্তি দুজনেই বিরাজ করেন এবং বলা হয়ে থাকে শিবলিঙ্গকে পুজো করলে মহাদেব এবং আদিশক্তি দুজনেই সন্তুষ্ট হন এবং দুজনারই কৃপালাভ করা যায়। সবশেষে ভৃগুমণি গেলেন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে। তিনি যখন বৈকুণ্ঠে আগমন করলেন তখন ভগবান বিষ্ণু গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। ঋষি ভৃগু যখন নারায়ণের সামনে উপস্থিত হলেন তখন নারায়ণের কোনো সাড়া না পেয়ে ঋষি ভৃগু প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি নারায়ণের ছাতি অর্থাৎ বুকে তিনি পদাঘাত করলেন, মানে বাপা দিয়ে লাথি মারলেন। এতে সারা ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। মাতা লক্ষ্মী ভৃগুর এহেন কাণ্ডে চমকে গেলেন কিন্তু ভগবান বিষ্ণু রেগে গেলেন না। তিনি ঋষি ভৃগুর পা ধরে ক্ষমা চাইলেন। এত খারাপ ব্যবহার করার পরেও ভগবান বিষ্ণুর এত ভালো আচরণ দেখে ঋষি ভৃগু খুবই খুশি হলেন এবং যজ্ঞের ফল শক্তি তিনি নারায়ণকেই প্রদান করলেন আর আশীর্বাদ করলেন, আজ থেকে তুমি শ্রেষ্ঠ দেবতা বলে পূজিত হবে। পুরাণে উল্লেখিত এই কাহিনীটিকে মহাদেবের লিঙ্গরূপে পুজো হওয়ার আদি কাহিনী হিসাবে ধরা হয়। লিঙ্গরূপে মহাদেব প্রথমবার আবির্ভূত হয়েছিলেন ভগবান বিষ্ণু এবং পিতামহ ব্রহ্মার দ্বন্দ্বের সময়ে। এখন সেই গল্পটি তোমাদের শোনাবো। লিঙ্গ মহাপুরাণ অনুসারে একবার ভগবান বিষ্ণু আর পিতামহ ব্রহ্মার মধ্যে বিবাদ শুরু হয়, দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে। যখন তাদের বিবাদ থামছিলই না এবং দিন দিন বেড়েই চলেছিল তখন দেবাদিদেব মহাদেব লিঙ্গরূপে তাদের দুজনের মাঝখানে আবির্ভূত হয়েছিলেন।
যখন ভগবান বিষ্ণু আর পিতামহ ব্রহ্মা লিঙ্গকে দর্শন করলেন, তখন দুজনের মধ্য থেকে কেউই বুঝে উঠতে পারছিলেন না এটা কি। তখন তারা হাজার হাজার বছর ধরে তপস্যা করলেন এবং লিঙ্গের অস্তিত্ব খোঁজার চেষ্টা করলেন, কিন্তু তারা কিছুতেই খুঁজে বের করতে পারলেন না। তখন নিরাশ হয়ে পিতামহ ব্রহ্মা আর ভগবান বিষ্ণু সেই জায়গায় ফিরে আসলেন যেখানে তারা লিঙ্গরূপের দর্শন করেছিলেন। ওই স্থানে ফিরে আসার পর তারা দুজনে ওম ধ্বনি শুনতে পান। সেই ধ্বনি শ্রবণ করে তাদের দুজনের মনে হয়েছিল এটা কোনো অনেক বড় শক্তি এবং দুজনে মিলে সেই ওম ধ্বনির আরাধনা করতে লাগলো এবং লিঙ্গের পূজা করতে শুরু করলেন। তখন ভগবান ব্রহ্মা আর ভগবান বিষ্ণুর আরাধনায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব ওই লিঙ্গ থেকে প্রকট হলেন এবং তাদের দুজনকে সদ্বুদ্ধির বরদান দিলেন। দেবতাদের বরদান দিয়ে ভগবান শিব প্রস্থান করলেন কৈলাসে এবং সেখানে তিনি শিবলিঙ্গ রূপে স্থাপিত হয়ে গেলেন। আর এই শিবলিঙ্গটাকেই ভগবান শিবের প্রথম শিবলিঙ্গ বলে মানা হয়। সর্বপ্রথম পিতামহ ব্রহ্মা আর ভগবান বিষ্ণুই দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ রূপে পূজা করেছিলেন। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।